বিঘের পর বিঘে জমি পড়ে রয়েছে আমরা দেখতে পাচ্ছি, অথচ সেখানে চাষ করার অনুমতি নেই। ভাবতে ভীষণ অবাক লাগছে, আমরা বিস্তারিত জানবো। সৈকত রয়েছে না আমাদের সঙ্গে। সৈকত, বিঘের পর বিঘে জমি পড়ে রয়েছে, কিন্তু কেন এই নিদান, কেন চাষ করতে পারছেন না? 100 বিঘা জমিতে 5 বছর ধরে চাষ করা থেকে বঞ্চিত পরিবার, ভাবতে ভীষণ অবাক লাগছে, কারণগুলি কি? দেখো, এই মুহূর্তে আমি সরাসরি তোমাকে দেখানোর চেষ্টা করব এই পাথর প্রতিমার মিশ্র ভেড়ি এলাকায় যে জমিগুলির কথা বলা হয়েছে, সেই জমির সামনেই আমরা দাঁড়িয়ে রয়েছি। এই যে জমির সামনেই আমরা দাঁড়িয়ে আছি, এবং যারা মূলত ভিকটিম, এই ভিকটিম পরিবারের লোকজন তারা এখানেই রয়েছেন। তাদের সঙ্গে সরাসরি একবার কথা বলে নেব। দাদা, আপনার সঙ্গে একটু কথা বলবো। আপনারা এই জমিতে, আপনার এই জমিগুলি কি আপনাদের? হ্যাঁ, আছে আমাদের জায়গা, আছে আমাদের জায়গা। আজকে 2017 সাল থেকে চাষ করতে দেয়নি, আবার রাতের অন্ধকারে ড্রেন কেটে, আমার জমিনে ড্রেন কেটে ওরা তৃণমূলের প্লাগ পুঁতে দিয়েছে, দিয়ে চাষ করতে দেবে না। কেন না? পাওয়ার টিলারদের না বলেছে চাষ না পেতে না, আর বিঘা হারে 1000 করে টাকা দিতে হবে। এটা এটা কী জন্য 1000 করে টাকা? এটা কী জন্য? দিলে চাষ করতে দেবে, না হলে চাষ করতে দেবে না। অথচ আমার পৈতৃক জায়গা, আমার রায়ের জায়গা। আমার নাম সুবল দাস, দক্ষিণ গোপালনগর। 5 বছর থেকে এই? হ্যাঁ, 2017 সাল থেকে। এই চাষবাস কি আপনাদের ইনকামের মূল? মূল এই ইনকাম, আর আমাদের খেটে খাওয়া আর অন্য কিছু চাষ। তাহলে 5 বছর ধরে আপনাদের চাষবাস বন্ধ, তাহলে আপনারা আয় করছেন কিভাবে, আপনাদের চলছে কিভাবে? ওই শ্রম করে বাইরে যেতে হচ্ছে, এখানে খাটতে হচ্ছে, কেটে সংসার চালাচ্ছে। অর্থাৎ অন্যের জমিতে কাজ করছে? হ্যাঁ, অন্যের জমিতে কাজ করছে, কিন্তু নিজের বাইরে বাইরে যাচ্ছেন? কোথায় যাচ্ছেন? এই বর্ধমান যাচ্ছি, বীরভূম যাচ্ছি। সেখানে কী কাজ? ওই রাইস মিল টিল, আলু স্টোর, এইসব জায়গায় কাজ। অর্থাৎ পিউ, যারা ভিকটিম, সেই ভিকটিমদের সঙ্গে কথা বলে বোঝা গেল। আমি দেখানোর চেষ্টা করব, আমি আরে আরও সামনে থেকে জমিটাকে দেখানোর চেষ্টা করব। এই যে জমি, এই জমির শুধু এই জমি না, এটা এই 100 বিঘের মধ্যে একটা খণ্ড অংশ বলতে গেলে। যতদূর চোখ যাচ্ছে, যে জমিগুলি দেখা যাচ্ছে, সেই জমিগুলি প্রত্যেকটাই এই 20টি পরিবারের জমি। কিন্তু সমস্যা হচ্ছে, এই 20টি পরিবারের জমি দেখছি যদি এরকম ঘটনা হয় তো ঠিক নয়, এটা তো ঠিক না। পরিস্থিতিটা পর্যালোচনা করতে হবে, করে দেখতে হবে। যদি প্রকৃত তাদের চাষ করতে না দেয়, তাহলে নিশ্চয়ই আমরা তাদের সহযোগিতা করা উচিত। চাষ সারা করবে তাদের জমি, কী হচ্ছে, কেন হচ্ছে, কী ব্যাপারের মধ্যে আছে, সেগুলো আমাদের দেখতে হবে। দেখে আগামী দিনে নিশ্চয়ই একটা ব্যবস্থা করা হবে। যদি সেরকম পরিস্থিতি হয়, আমাদের দলের লোক যদি সেখানে ইন্টারফেয়ার করে, তাহলে আমরা তাদেরকে নিশ্চয়ই নিষেধ করবো।